فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে যে সমস্ত মুসলিম ভাইয়েরা নিজের দিনকে ত্যাগ করে খ্রিস্টান হচ্ছে, এদের পরিণতি কি হবে। মহান আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি একজন খাঁটি মুসলিম ছিলেন এবং তিনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং তিনি খাঁটি মুসলিম ছিলেন। মহান আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি দীন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের অন্বেষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অন্য ধর্মকে গ্রহণ করবেন না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এ মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যত মানুষ রয়েছে সে হোক ইহুদি বা নাসারা, আর সে যে হোক না কেন, তারা যদি আমার প্রতি ইমান না এনে মৃত্যুবরণ করে তাহলে তারা জাহান্নামে ডুববে এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। ইমাম মুসলিম রহিমুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই যে সমস্ত ভাইয়েরা নিজের ইসলাম ধর্মকে পরিত্যাগ করে ইসলাম ধর্মকে বাদ দিয়ে খ্রিস্টান হচ্ছে বা ইহুদি হচ্ছেন, যারা এরূপ করছেন, আপনার পরকাল হারিয়ে যাচ্ছে, আপনার জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর অন্য কিছু নেই, আপনার জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর অন্য কিছু নেই, যা আমরা হাদিস এবং কোরআন থেকে আমরা বুঝতে পারি। তাই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষকে 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে, 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে। তার মানে বেশিরভাগ মানুষই এখন বর্তমানে খুব কম বাঁচছে, আমরা খুব কমই মানুষ দেখছি যারা 100 বছর পেরিয়ে যাচ্ছে বা আর কিছু, এর সংখ্যা খুব কমই থাকতে পারে, কিন্তু এর সংখ্যা খুব কমই। তাই আপনার এই জীবনে, ক্ষণস্থায়ী জীবনে ইসলামকে নিয়ে বেঁচে থাকাই আপনার জন্য কল্যাণ হবে। তাই তো আমরা সকাল সন্ধ্যা দুয়ার ভিতরে একটা দোয়া পড়ি, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। হে আল্লাহ, তোমাকে রব হিসাবে পেয়ে আমরা বলি আল্লাহকে, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি, দীন ইসলামকে ইসলাম হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। যদি আপনি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়ে থাকেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সন্তুষ্ট হয়ে থাকেন, দীন ইসলামকে নিয়ে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনি যদি না খেয়েও মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, সেই জান্নাতে সুখময় স্থান, সেখানেই আপনি থাকবেন, আপনার পরকাল কল্যাণ হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রু আবকা, মানুষের কল্যাণকর স্থান এবং স্থায়িত্ব স্থান হচ্ছে পরকাল, স্থান হচ্ছে পরকাল। দুনিয়ার জীবন আপনার পরীক্ষার জীবন, দুনিয়ার জীবন রং তামশার জীবন,
যে ব্যক্তি দুনিয়ার জীবনে পরীক্ষায় পাশ করতে পারবে, পরকালে তার জন্য কল্যাণ আর কল্যাণ, পরকালে তার জন্য কল্যাণ আর কল্যাণ, পরকালে তার জন্য কল্যাণ 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 রয়েছে। তা আপনার ক্ষণস্থায়ী জীবনে আপনার দীন ইসলামকে ত্যাগ না করে ইসলামের প্রতি অটল থাকুন, আপনার কল্যাণ হবে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। এখানে যে আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যারা আমরা আল্লাহকে রব হিসাবে পেয়েছি এবং আল্লাহকে যখন আপনি মেনে নিয়েছেন যে প্রতিপালক আল্লাহ, সত্য মাবুদ আল্লাহ, তিনি সব কিছুই করতে পারেন, যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, ঈমান আনার পরেই আপনার উচিত হবে যে তার উপর অটল থাকা, তার উপর অটল থাকা, আল্লাহর প্রতি বিশ্বাস যখন করলেন, আপনার ইবাদত বন্দিগি সব কিছু আল্লাহর জন্যই হবে, আপনার ইবাদত বন্দিগি সব কিছু আপনার ইবাদত বন্দিগি সব কিছু আল্লাহর জন্য হবে, তাহলেই আপনার জন্য পরকালে আপনি মৃত্যুবরণ করবেন, পরকালে আপনার সুখময় স্থান রয়েছে, জান্নাতে আপনি যা চাবেন তাই সেখানে পাবেন, তাই আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। দিনের প্রতি অটল থাকুন, তাহলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। মুসলিম হয়ে মৃত্যুবরণ করুন, তাহলে আপনার কল্যাণ হবে। তাই তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু তাআলা ইমানদারদের ডেকে বলছেন যে তোমরা মৃত্যুবরণ করলেই মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, নচেত তোমাদের অত্যন্ত কঠিন ও ভয়াবহ বিষয় রয়েছে। ওসমান বিন আফফান, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে ওসমান বিন আফফান, তোমার কাছে যখন জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয় তুমি এত কাঁদো না, কিন্তু কবরের কাছে তুমি গিয়ে জেলে তুমি যদি কবর কাছে যাও এত কাঁদো কেন? তিনি বলেছিলেন, কবর এমন একটি স্থান যে কবরে যদি কেউ রেহাই পেয়ে নেই, নাজাত পেয়ে নেই, তাহলে কবরের পরে তার যে জীবন রয়েছে এটা অত্যন্ত সহজ হয়ে যাবে, আর যদি তার কবরে সে নাজাত না পায় তাহলে তার আর বাকি যে সময়গুলো রয়েছে কবরের পরে এগুলা আরও কঠিন ও জটিল হয়ে যাবে। তাই সম্মানিত ভাই বোনেরা, যারা আমরা যেখান থেকে আমরা শুনছি যে আমরা ক্ষণস্থায়ী জীবনকে পেয়ে, ক্ষণস্থায়ী জীবনকে পেয়ে আমরা দীন ইসলামকে পরিত্যাগ না করে দীন ইসলামের পথে আমরা থাকি, তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কান আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তির শেষ কালিমা হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তির শেষ কালিমা হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে ব্যক্তি জান্নাতে যাবে। তাই আপনার জান্নাতি এ কল্যাণময় স্থানকে পরিত্যাগ করে, আপনার দিনকে ধর্মকে পরিত্যাগ করে, কশ্চিনকালেও ইহুদি বা নাসারা বা অন্য ধর্মে আপনি যেন না, আপনি যাবেন না। অন্য ধর্ম যত প্রকার ধর্ম রয়েছে, ইসলাম বাদ দিয়ে, ইসলামের ছায়াতল বাদ দিয়ে কেউ যদি যে কোনো ধর্মের ভিতরে যাই মৃত্যুবরণ করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, সে কশ্চিনকালেও জান্নাত পাবে না। ইসলাম বাদ দিয়ে যত ধর্ম রয়েছে, ইসলাম বাদ দিয়ে যত ধর্ম রয়েছে তারা কশ্চিনকালেও জান্নাত পাবে না। তাই মুসলমানদের জন্যই এটা এই ফজিলত। তাই আপনি না খেয়ে মৃত্যুবরণ করলেও সেভাবে মৃত্যুবরণ করেন, কিন্তু ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে খ্রিস্টান হবেন বা ইহুদি হবেন বা অগ্নিপূজক হবেন বা হিন্দু হবেন, যদি এই হন তাহলে আপনার পরকাল হারে যাবে, পরকাল হারে যাবে। তাই ইসলামকে নিয়ে জীবনযাপন করেন, ইসলামকে নিয়ে জীবনযাপন করেন, আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। ইসলামকে নিয়ে জীবনযাপন করেন, আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। যারা 2 টাকার জন্য ইসলাম পরিত্যাগ করে ইসলামকে বাদ দিয়ে খ্রিস্টান হচ্ছেন, খ্রিস্টানেরা আপনার কিছুই করবেন না, দুনিয়ার কিছু টাকা পয়সা লোভ লালসা দেখিয়ে আপনাকে ছেড়ে দিবে, আপনাকে ছেড়ে দিবে, আপনার সিল মেরে আপনাকে পথে নামিয়ে
আপনাকে জাহান্নামে ডাকে, জাহান্নামের দিকে প্রবেশ করে আপনাকে ছেড়ে দিবে, সে আপনার কিছুই করবে না। তাদের মেন টার্গেট হলো যে মুসলিম জাতিকে, তাদের মেন টার্গেট হলো মুসলিম জাতিকে ইসলাম থেকে বের করে তুমি ছেড়ে দাও, বের করে তুমি ছেড়ে দাও। কারণ আপনাকে যখন খ্রিস্টান করবে, একটি আপনাকে সে সিল মেরে দিবে, এবং সিল মেরে দিয়ে আপনাকে দিন থেকে বের করে দিল, আপনার আর কি আর করবে? পরকাল হারালো, দুনিয়া হারালো, পরকার হারিয়ে গেল, দুনিয়া আপনার হারালো। তাই ইসলাম পরিত্যাগ করে কশ্চিনকালেও ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে যাবেন না। মুসলিম হয়ে মৃত্যুবরণ করলেই আপনার হুকাল পরকাল কল্যাণ, মুসলিম হয়ে মৃত্যুবরণ করলেই আপনার হুকাল পরকাল কল্যাণ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এ করজোর করছে, আল্লাহ মুসলিম জাতিকে তুমি হেফাজত করো, যে যেখানে আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, তাদের ইমানকে হেফাজত করো। মুসলিম জাতি যে যেখানে আছে, সারা বিশ্বের মুসলিম জাতিকে তুমি হেফাজত করো। আর যারা ইসলামের শত্রু, যারা মুসলমানদের শত্রু, হয় তাদের হেদায়েত দান করো, না হয় তাদের সমূলে ধ্বংস করে দাও। যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, তাদের জন্য তোমার কাছে দোয়া করছি, তাদেরকে হেদায়েত দান করো। আর যদি না হয়, যারা ইসলামের শত্রুতা করছে, মুসলমানদের পিছে সবসময় লেগে আছে, তাদের হয় সঠিক পথে তাদের হেদায়েত দান করো, আর না হয় তাদের দৃষ্টান্তমূলক তুমি শাস্তি দাও এবং তাদের সেটা ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এ করজোর করছি। আর যে সমস্ত ভাইয়েরা মুসলিম হওয়ার পরে মুসলিম ত্যাগ করতে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তারা যাতে ইসলাম ত্যাগ না করে এবং ইসলামের পথে থাকার তুমি তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।